এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। গতকাল সকালে মা উড়ালপুলে এক ভয়ানক দুর্ঘটনার ছবি আপনাদের দেখিয়েছিলাম, আজ ফের মা উড়ালপুলে দুর্ঘটনা। অফিস যাত্রীর বাইকে ধাক্কা, গাড়ির বাইক থেকে লাফিয়ে কোনো মতে বাঁচলেন যাত্রী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, ঠিক কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো, তুমি জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে এবং একজন ব্যক্তি, তিনি নিজের বাইক চালিয়ে তার অফিস যাচ্ছিলেন এবং তিনি পার্ক সার্কাসের দিক থেকে এসএসকেএম এর দিকে যাচ্ছিলেন। ঠিক এজেসি বসুর যে উইং রয়েছে সেখানে তপসিয়া থানার উপরে, যে মাপলাই উপরের অংশ, সেই জায়গাটা যদিও বেনিয়াপুকুর থানার অন্তর্গত, তিনি যখন যাচ্ছিলেন হঠাৎ করে তিনি দেখতে পান যে সামনে থেকে একটি গাড়ি ব্যাক করছে, অর্থাৎ কোনোভাবে রাস্তা ভুল করেছে, হয়তো সেই জন্যই অন্য রাস্তা ধরার জন্য ব্যাক করছে, যেটা পুরোপুরি মেনে হয়নি। এবং ব্যাক করছিল যখন সেই ক্যাব এসে ধাক্কা মেরে দেয় এবং যথেষ্ট জোরে ছিল সেই ক্যাব, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে অর্থাৎ বাইক থেকে এক প্রকার লাফিয়ে ওই যাত্রী কোন রকমে বাঁচেন। এবং তিনি যেটা জানাচ্ছেন যে গতকালের ঘটনার পর আজকে তারও যথেষ্ট তিনি আতঙ্কিত, তার কারণ তারও উপক্রম হয়েছিল বাইরে পড়ে যাবার, কিন্তু তৎক্ষণাৎ সেখানে পুলিশ কর্মীরা এসে ওই ব্যক্তিকে উদ্ধার করতে পারে এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে তার বাইককেও সেখান থেকে রেস্কিউ করে। ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, ওই যে গাড়ি, সেই গাড়িতে কোন নাম্বার প্লেট ছিল বা নাম্বার কি ছিল গাড়ি, সেটা খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তি আপাতত সুস্থ রয়েছে, কিন্তু ওই ব্যক্তি যেটা বক্তব্য যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়ে গেছিল এবং গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাইক, এবং তিনি নিজে কোন রকমের লাফিয়ে বাঁচছেন এবং এই লাফাতে গেল, যেহেতু ওখানে লেনটা ছোট তাই সেখান দিয়ে পড়ে যাবার একটা উপক্রম ছিল এমনটাও তিনি জানাচ্ছেন। তবে আতঙ্কের পরিস্থিতি তৈরি হলো, যান চলাচল সেখানে স্বাভাবিক রয়েছে এখন। ধন্যবাদ আবির। ফিরে এলাম এক ঝলকের পর যে খবরে চোখ রাখবো। বাজেটের পরের দিনই কৃষি আইন নিয়ে উত্তাল হলো রাজ্যসভা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা, এই নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। বিরোধী সাংসদরা আজই কৃষি আইন নিয়ে আলোচনার দাবি জানাতে থাকেন। By one and all, take notice, no slogan will be reported. রাজ্যসভার চেয়ারম্যান যেমনটা জানান, যেহেতু লোকসভায় আগে কৃষি আইন নিয়ে আলোচনা হওয়ার কথা, তাই আগামীকাল রাজ্যসভায় কৃষি আইন নিয়ে আলোচনা হবে। এরপরও গণ্ডগোল থামেনি, শেষ পর্যন্ত সকাল 10:30 পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন। আবার সকাল 10:30 অধিবেশন শুরু হলেও বর্তমানে পুনরায় তা মুলতুবি করা হয়েছে। 11:30 পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে অধিবেশন। Protested and walked out and then again Venkaiah Naidu ঠিক কি বলেন সেই সময় শুনে নেব একবার। In fact I wanted the discussion to start today but I was told and it was brought to my notice the convention that the discussion first starts in Lok Sabha and then the Rajya Sabha takes up. This has been the convention so far. Keeping that in mind we have agreed to have the discussion on President's address tomorrow. Even the business advisory committee also has been informed. So as we are going to discuss the president's address tomorrow as the first item, members can avail this opportunity and then participate and express their viewpoints. That's why I am not able to accept the notice given to suspend the business of the house. So please take opportunity tomorrow. এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং। বিজেন্দ্র, আজ ঠিক কি হয় অধিবেশনে বিস্তারিতভাবে জানতে চাইবো, কি কারণে উত্তেজনার সৃষ্টি? মাধুরী, আজ থেকে কার্যত বলা যেতে রাজ্যসভার বাজেট সেশন স্টার্ট হয়েছে। বিভিন্ন বিলগুলো পেন্ডিং রয়েছে, সকালে কোশ্চেন আওয়ারও ছিল, কিন্তু একটা ইস্যু এই মুহূর্তে দেশ জুড়ে রয়েছে বিরোধীদের, যেটা যেটা তিনি নিশানা করছেন সরকারকে উপর, যেটা নিয়ে, সেটা হলো কৃষকদের যে আন্দোলন চলছে, এই তিন কৃষি বিলকে প্রত্যাহার করতে হবে, এই আইনকে প্রত্যাহার করতে হবে, এই দাবি তাদের রয়েছে। আজকে সেশন স্টার্ট হওয়ার আগেই নোটিশ দেওয়া হয়েছিল বিরোধী দলগুলির তরফ থেকে, যার মধ্যে টিএমসি থেকে সুখেন্দু শেখর রায় এবং অর্পিতা ঘোষ নোটিশ দিয়েছিলেন কি সব কাজ আজকে বন্ধ করে কৃষকদের যে সমস্যা রয়েছে, কৃষি আইন যেটা পাস হয়েছে সেটা নিয়ে তারা ডিসকাশন চাইছেন এবং তারা অন্য কোনো কাজ করতে দেবেন না। প্রথমে একবার হাউস অ্যাডজার্ন হয় 10:30 অব্দি, চেয়ারম্যান তখনও বলে দেন কি আজকে কোনো তারা ডিসকাশন করাবেন না, যেহেতু রাষ্ট্রপতির যে অ্যাড্রেস ছিল সেটা নিয়ে ডিবেট হবে, সেটাতে আপনারা আপনাদের বক্তব্য রাখতে পারেন, কৃষকদের যে ইস্যুগুলো রয়েছে সেটা নিয়ে, যেহেতু আজকে লোকসভায় সেটা নিয়ে আলোচনা রয়েছে, রাজ্যসভায় তারা এটা আজকে ডিসকাশন করবেন না। আগামীকাল কৃষকদের নিয়েও যদি কোনো বক্তব্য থাকে, আগামীকাল যখন রাষ্ট্রপতির অভিভাষণের বক্তব্য হবে সেক্ষেত্রে বিরোধীরা তাদের বক্তব্য সেই সময় রাখতে পারেন, কিন্তু বিরোধীরা অনড় রয়েছেন কি আজকেই তারা চাইছেন সরকারের তরফ থেকে জবাব কি, তাদের বক্তব্য কি, তারা তাদের বক্তব্যগুলো রাখতে চাইছেন এবং তাই দুবার আজকে
রাজ্যসভা অ্যাডজার্ন হয়েছে প্রথমে 10:30 অব্দি হয়েছিল, 10:30 সময় যখন হাউস বসে তখন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এসেছিলেন, তিনিও তখন একটা বিল তিনি নিয়ে নিয়েছেন অলরেডি, পোর্ট রিলেটেড একটা বিল রয়েছে যেটা মনসুখ মান্ডাভিয়া পেশ করেছেন, সেটাকে সরকার চাইছে আলোচনা করে আজকে রাজ্যসভায় পাশ করাতে, কিন্তু আবার হই হট্টগোল স্টার্ট হয় এবং রাজ্যসভা এই মুহূর্তে 11:30 অব্দি অ্যাডজার্ন হয়ে গেছে। 11:30 সময়ও কি সুষ্ঠুভাবে হাউস চলবে কি চলবে না সেটা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে মাধুরী, এখন দেখতে হবে 11:30 সময় বিরোধীরা কি বলছেন এবং সরকারের তরফ থেকে কি বক্তব্য আসছে। ধন্যবাদ বিজেন্দ্র।